Jeet da dono, Jeet Ganguly for you. Right. অসাধারণ এপিসোড আমাদের শুরু হলো থ্যাংক ইউ জিদা থ্যাংক ইউ সো সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কিন্তু সবথেকে বড় কথা তুমি কি জানো এই যে ভদ্রলোক ভাই এদিকে আয় ইনি আমাদের ক্লাসিক্যাল গ্রুপের উনি গান গান ওহ উনি মান্না দে ছাড়া কাউকে চেনেন না আমি ভুল জানতাম এই যে আজকে যা নাচল আর যা গাইল তোমার সঙ্গে এই ছেলে যে দীপন ভাই ইটস ব্রিলিয়েন্ট আর দীপনের জন্য জোরে হাত দিন Everybody, welcome to Fortune Basmati Rice Present Saregama Pa. Shongite Shera Moche, co-powered by Pran Potato Cracker and Dr. Thelbrotha Sen, Sponpora Ayurved. What a partner, Aquagard, Jolly Doctor. Our musical journey, Akon Reche, khub ekta interesting jaygay, ekta thrilling jaygay. Gotokal White Card Entry Round A performed korechilo, Nilanjana ebong Adrija. Dujoni oshadharon performance koreche, ebong judges ra kono decision nite parenni. Eder moddhe ke mul porbe abar fire ashbe. Tara opekkha kore roichen. আজকের ওয়াইল্ড কার্ড রাউন্ডের জন্য যেখানে গাইবে অভিষেক এবং তানিয়া এই পর্বের শেষে আমাদের জাজেসরা আমাদের জানাবেন যে এই চারজনের মধ্যে মানে অদ্রিজা নীলাঞ্জনা এবং আজকের এপিসোডের অভিষেক এবং তানিয়ার মধ্যে কোন দুজন আবার মূল পর্বে ফিরে আসবে তাহলে বুঝতেই পারছেন যে আজকের এই এপিসোডটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে তাহলে শুরু করে দিই আমাদের আজকের এপিসোড আলাপ করব আমাদের জাজেসদের সঙ্গে প্লিজ ওয়েলকাম আমাদের প্রথম জাজ দি মেলোডি মেকার শান্তনু মৈত্র আমাদের আজকে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের খুব স্পেশাল একজন গেস্ট প্লিজ ওয়েলকাম সাদনা সরগম জি এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আমার খুব প্রিয় একজন মানুষ আমার প্রিয় একজন দাদা প্লিজ ওয়েলকাম দি ওয়ান এন্ড অনলি জিত গাঙ্গুলি তাহলে চলুন শুরু করে দিই আমাদের আজকের এই এপিসোড ডেকে নেব আমাদের আজকে প্রথম পার্টিসিপেন্ট কে প্লিজ ওয়েলকাম ফোর গ্রুপ থেকে ঋষি গুড ইভিনিং ঋষি গুড ইভিনিং তো আজকে তুমি আমাদের কি গান শোনাচ্ছো আজ যে গানটা গাইছি সেটা মন দিয়ে শুনো মন দিয়ে শুনতে হবে ভাই কারণ অনেক চ আছে এই গানটার মধ্যে আমি গানটা গাইছি চাচা চা চাই চাচা চা চাই চাচি চ্যা চাই চাচি চ্যা চাই চাচা চা চাই চাচি চ্যা চাই চাচা চা চাই চাচি চ্যা চাই চা চাই চা চাই চাচি চা চাই চা চাই চা চাই চাচি চা চাই আরে চা চড়াতে চাই না চাচি চা চড়াতে হে চাই না চাচি চচরি জুলাই চা চাই চা চাই চাচি চা চাই চা চাই চা চাই চাচি চা চাই চাচার চিকন চাকন চেহারা তাহা চান্দিটা চকচকে চরহনে তে চামড়ার চটি চিনা চশমা চোখে চাচার চিকন চাকন চেহারা তাহা চান্দিটা চকচকে চরহনে তে চামড়ার চটি চিনা চশমা চোখে চাচা চিরকালই চালাক চতুর চিরকালই চালাক চতুর চাটুকারি চায়ে চাচাই 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 চাচি চাচাই 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 চাই রে চাচা না চুর চাচি চিরা চাল আর চাচা চাচির চাচা চেচি চলছে চিরকাল চাই চাই রে চা চা না চুর চাচি চিরা চাল আর চা চা চাচির চ্যা চাচে
চাচা চটা চেঁচিয়ে চটা চাচা চটা চেঁচিয়ে চটা চাচি রে চটা হে চাচাই 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 চাচি চাচাই 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 চাচি চাচাই আরে চা চড়াতে চাই না চাচি হে 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 চা চড়াতে চাই না চাচি চচ্চরি জুলাই চাচাই চাচাই চাচি চাচাই 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 চাচি চাচাই আরে চাচাই চাচাই চাচি বুঝলে বাবুদা, এই যে চ দিয়ে যে এতগুলো শব্দ হতে পারে আমার কোনো ধারণাই ছিল না। এখন তো জেনে গেলি। হ্যাঁ, এত সুন্দর যে একটা এডুকেশনাল ইনস্টিটিউশন আমাদের সারেগামপা হয়ে উঠেছে, এটা তার সব থেকে বড় উদাহরণ। কেমন লাগলো স্যার? অ্যামেজিং, কি কোঅর্ডিনেশন, গ্রেট সাউন্ড, ফ্যান্টাস্টিক সাউন্ড। তুই তরুণ গেছিস, এর পারফরমেন্স এখন এমন হচ্ছে মানে অ্যাক্টর হয়ে যাচ্ছে ব্যাপারটা। আগে ছিল আগে কেএল সেগেল নিজের গাইতো, নিজেই অ্যাক্টিং করতো, তো ওই জায়গায় চলে যাচ্ছে যে আর ডাবিং আর্টিস্ট তো দরকার নেই, তো নিজেই অ্যাক্টিং করবে, নিজেই গাইবে। এক্সেলেন্ট, সো থ্যাংক ইউ, দারুণ গেছি বাবা, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর গানটা শোনানোর জন্য। আমরা যেটা করি টান টুইস্টার, অ্যাবসলিউটলি এত সুন্দর বানিয়েছেন গানটা। এই গানটা বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পী নকুল বিশ্বাস, তিনি নিজেও গান করেন, তারই কম্পোজিশন, ওনারই সুর, ওনারই লিরিক, সবটাই ওনার। আরে বাহ, তিনি অসাধারণ জন একটা। নকুল বিশ্বাস খুব বড় একজন গায়ক বাংলাদেশের, খুব বড় গায়ক, ফ্যান্টাস্টিক। আর মিউজিশিয়ানস, ক্যা বাত হ্যায়। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি চাও রাখা আছে সাউন্ডটার জন্য, তাই তো? খালি কাপের সাউন্ড আলাদা আর চা, ক্যা বাত হ্যায়, ইউনিক কনসেপ্ট, ফ্যান্টাস্টিক। মুঝে চায় ইতনি পসন্দ হ্যায়, বাট ও চায় সাইড মে রহ গয়ে, ইনকা গানা মে চা 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 সুনতে রহ গয়ে। স্যালুট টু অল অফ ইউ, বহুত আচ্ছা গায়া আপনে ভি, বহুত মজা আয়া। থ্যাংক ইউ সো মাচ, জোরে হাত তালি আমাদের তিনজন গায়কদের জন্য, থ্যাংক ইউ সো মাচ। দেখ, ছোটবেলায় না বাবার সঙ্গে যেতাম, তো হাত যেত না, এখন তো যায়। এটা এটা মিস করা যাবে না। এটা কিরকম খেতে হবে, ধরো চা দিচ্ছে ওইদিকে ঘুরে, আস্তে করে থাকতে হবে, এখান থেকে নামাই নিয়ে আসতে, আস্তে করে নিয়ে নামিয়ে, এই নিয়ে দু পিস দে দে স্যার, একটা ওদিকে চুপচাপ থেকে দিয়ে, আর একটা এখান থেকে আস্তে করে, দাদাজি আইয়ে স্যার একটা রাখবেন। হ্যাঁ, এটা কালিকাতার জন্য। ওদিকে একটা বন্ধু কিন্তু ওদিকে কালিকাতাকে ব্যস্ত রেখেছে, ওটা দাও ওটা দাও সেটা দাও ফেটা দাও বলে পাট করে গেছে। ক্যা বাত, চিন্তা মনে করেছিল আমাদের বাড়ির ওখানে, আমি যেখানে থাকতাম খুব ফেমাস একটা চায়ের দোকান ছিল মহারানী নাম, তো ওখানে আমরা এরকম গ্রুপে করে, যখন আমি মোস্টলি 9-10 পড়ি, তো গ্রুপে যেতাম, বুঝলে শান্তনুদা, গ্রুপে একসাথে যেতাম, গিয়ে প্রায় 7-8 জনের গ্রুপ, কচুরি সিঙ্গাড়া খাওয়া হলো, চা খাওয়া হলো, করে একজন একজন করে হাওয়া হয়ে যেত, মানে যা খাওয়া হয়ে গেছে সে হাওয়া, আস্তে তিনজন করে, বাকি যোগ হাম লোক থোড়ি না খায়, উন লোক খায়, উনসে পুছো বলে হাওয়া। এই শোটা এতই পপুলার, আজকে এপিসোডটা ওরাও দেখছে কিন্তু। এইটা গল্প বললাম, বুঝলেন তো, এটা গল্প, এইগুলো আমরা কোনোদিন করিনি। ধন্যবাদ জোরে হাত তৈরি সন্তান মৈত্রর জন্য, থ্যাংক ইউ, থ্যাংক ইউ চিন্তা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ দাদাজি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ প্লিজ।
টুর্নামেন্ট এখানে বাবাদের পরে কিন্তু থেকে সো প্লিজ ওয়েলকাম ক্লাসিক্যাল গ্রুপ থেকে দীপন দীপন বলো কি গান আজকে আমি গেছি মোহাম্মদ রফিজের গাওয়া এহসান তেরা হোগা মুঝ পর চল অল দ্য বেস্ট एहसान तेरा होगा मुझ पर दिल चाहता है वो कहने दो मुझे तुमसे मोहब्बत हो गई है मुझे पलकों की छाँव में रहने दो एहसान तेरा होगा मुझ पर दिल चाहता है वो कहने दो मुझे तुमसे मोहब्बत हो गई है मुझे पलकों की छाँव में रहने दो एहसान तेरा होगा मुझ पर हमारे गम न करो वो बहते हैं तो बहने दो मुझे तुमसे मोहब्बत हो गई है मुझे पलकों की छाँव में रहने दो एहसान तेरा होगा मुझ पर चाहे बना दो चाहे मिटा दो चाहे बना दो चाहे मिटा दो मर भी गए तो देंगे दुआएं मर भी गए तो देंगे दुआएं उड़ उड़ के कहेगी खाक सनम दर्द मोहब्बत सहने दो मुझे तुमसे मोहब्बत हो गई है मुझे पलकों की छाँव में रहने दो एहसान तेरा होगा मुझ पर दिल चाहता है वो कहने दो मुझे तुमसे मोहब्बत हो गई है मुझे पलकों की छाँव में रहने दो एहसान तेरा होगा मुझ पर एहसान तेरा होगा मुझ पर दिल चाहता है वो कहने दो मुझे तुमसे मोहब्बत बोले ना कोनो कोनो गान सुनले गाय कांटा दे एकदम सत्यि गाय कांटा दिए जाओ जखन मुखड़ाटा शुरू करलो तखन ओने चले हां दारुण धरेछे है ना कि अंतरा की करबे आरो भालो गाइलो सेकेंड अंतरा की आरो भालो आमी दुटो लाइन सेकेंड अंतरा एकबार सुनते दे आर एकबार चाहे बना दो चाहे मिटा दो चाहे बना दो चाहे मिटा दो मर भी गए तो देंगे दुआएं मर भी गए तो देंगे दुआएं उड़ उड़ के कहेगी खाक सन
दर्द मुहब्बत सहने दो मुझे तुमसे मुहब्बत हो गई है मुझे पलकों की छाँव में रहने दो एहसान तेरा होगा मुझ पर তো এভাবেই গান গেয়ে যা মন ভরিয়ে দে সকলের থ্যাংক ইউ স্যার আমার দৃঢ় বিশ্বাস ও অনেক বড় সিদ্ধ হবে আর খুব তাড়াতাড়ি मैं क्या बोलू आपका गाना ही बोल रहा है ऐसा सुर में डूब के और ऐसा गाया आपने वो जो मींड आपने ली ना वो तो बहुत गजब की थी मर भी गए तो देंगे दुआएं हाँ ऐसा गाया आपने जो भी ये गाना आपका ये सुनेगा देखेगा वो बार बार सुनेगा जैसे जीतदा ने कहा कि और एक बार गाओ और एक बार ऐसे और एक बार सुनने का मन करेगा इतना खूबसूरत गाया गॉड ब्लेस यू थैंक यू सो मच मैम अभी अनेक दिन आगे दिल्ली ते एटा छोटा बड़ा एक कॉन्सर्ट देखे किशोर कुमार गे मैं हूँ झुमझुम झुमझुम ফুল ফাটিয়ে গেছিল আর যে লাস্ট লাইনটা শেষ হলো হঠাৎ শুরু করলো জিন্দেগি কা সফর আমি ভাবলাম এই মানুষটা কেন করে করতে পারে দুটো কমপ্লিটলি মুড আমি আজকে দেখলাম এ ঠিক আগের গানে তুই পাগলের মতো নাচলি আর তারপর তুই গালি এহসান হওয়া তেরা মুঝ পর এটা শোজ অ্যান ইনক্রেডিবল মিউজিক্যাল মাইন্ড আমি এটাই বলতে পারি যে অ্যাজ আ মিউজিক লাভার নট অ্যাজ আ জাজ আমি আই এম স্টুডেন্ট অফ মিউজিক कि मुझे तुम्हारे पलकों के छांव में रहने दो थैंक यू जाजिस जीशु ये ऐसे गाने और बनाने वाले गाने वाले लिखने वाले और ऐसे गाने पसंद करके सर पे उठाने वाले जो जनता वो सबको सैल्यूट वो एरा को सैल्यूट क्योंकि ऐसे ऐसे कंपोजर्स यहाँ हैं जो इतना कुछ कर सकते हैं बट वो टैलेंट वो गाने वो कंपोजिशंस लोगों के सामने रखने की जिसमें सोच होनी चाहिए वैसी बहुत कम होती जा रही है वो बढ़ेगी तो तैयार हैं देने वाले तो तैयार हैं बिल्कुल एक्चुअली सना जी आपको कमाल की बात बताऊं किसी ने गुलजार साहब को पूछा था एक बार इंटरव्यू में कि आपका सबसे बेहतरीन काम कौन सा है तो उन्होंने कहा था मेरा सबसे बेहतरीन काम डस्टबिन में जो मैंने लिखा था जो रिजेक्ट हो गया था वो मेरा बेहतरीन काम है जो दिखता है वो मेरा बेहतरीन काम नहीं यही वो बात है कि वो एरा था कि जब ये बेहतरीन काम हो रहे थे हमार विश्वास जे सेटा आसबे आमरा एसब कथा बोलछी बिकज वी लव्ड योर सॉन्ग बिफोर इट वाज फैंटास्टिक ए सेकंड अंतराटा तो ओरा शुनेछे फर्स्ट अंतरा आई वांट टू फर्स्ट अंतरा फर्स्ट अंतरा सर फर्स्ट अंतरा तुमने मुझको हंसना सिखाया हंसना सिखाया रोने कहोगे रो लेंगे अब रोने कहोगे रो लेंगे आंसू का हमारे गम न करो वो बहते हैं तो बहने दो मुझे तुमसे मोहब्बत हो गई है मुझे पलकों की छाँव में रहने दो एहसान तेरा होगा मुझ पर शांतनु मैत्र कॉस्ट्यूम एज स्पॉन्सर्ड बाय प्राप्ति পারফর্মার অফ দ্য উইক পেয়ে যাবে সানরাইজ বর্ষার তরফ থেকে 20,000 টাকার চেক যে হবে পারফর্মার অফ দ্য মান্থ সে পেয়ে যাবে
ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদের সুস্বরের তরফ থেকে একটি অত্যাধুনিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। কাজ করতে 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 আমরা তিনজনই মানে কিছু জিনিস মুহূর্ত মনে থাকে, আজকে এই মঞ্চটা মনে থাকবে। এবার আমরা দেখে নেবো আমাদের পরে কিন্তু সঙ্গে, সো প্লিজ ওয়েলকাম লাইট মিউজিক গ্রুপ থেকে সাইরাজ। নমস্কার সাইরাজ। নমস্কার। কি গান গাইছি বল? এক গানা ভেজা হোগা সাইকো, আর দুসরা পুঙ্গি বাজাকে। ভেজা হোগা সাইকো রে।
है ताला घुसू कहाँ से मैं साला लैला की खिड़की खुली है खिड़की के नीचे है नाला खिड़की पे कोई खड़ा है लैला की डाका भिड़ा है मजे उड़ाती है मेरी मोहब्बत की पूछ मार के ओ मेरी जा मेरे को मजनू बना कर कहाँ चलती प्यार की पुंगी बजा कर सबको तो प्रसाद बांटे मैं मांगू तू मुझको डांटे औरों पे गालों पे पपी मेरी ही गालों पे जांटे लैला है क्रिकेट की जैसी तबले पे क्रिकेट की जैसी लिपस्टिक का थप्पड़ लगाती है गाल पे स्मूच मार के ओ मेरी 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 जा ओ मेरी जा मेरे को मजनू बना कर कहाँ जल्दी प्यार की पुंगी बजा कर तो बॉम्बे तेरे उन गान सुनने वाला मस्त गाना मस्त गाई रही थी लव द कोरस टाइट कोरस वेरी टाइट कोरस थैंक यू सर बहुत सुपर हिट गाने दो गाने कंबाइन करके गाए आपने एकदम जोश के साथ गाए और बहुत क्लियर बोल रहे थे शब्द और भेजा मेरा साइको हो गया भीषण भालो খুব এনার্জি ছিল দুটো গানেতেই খুব ভালো ছিল পরে আরও একটু কঠিন গান তো গাইতেই হবে এই মঞ্চটা খুব সাংঘাতিক খুব নিষ্ঠুর মঞ্চ তাই না খুব নিষ্ঠুর তো এখানে আরও প্র্যাকটিস করতে হবে আরও গাইডেন্স যারা গাইড করছেন জানো আরও কী করে ইম্প্রুভ করা যায় ডেফিনেটলি তারা তোমাকে হেল্প করবে ঠিক আছে গড ব্লেস ইউ থ্যাংক ইউ সো সো মাচ ইনফ্যাক্ট খুব সুন্দর একটা কথা বললো জিদ্দা যে এই মঞ্চটা কিন্তু অ্যাকচুয়ালি খুব নিষ্ঠুর আমরা খুব কালারফুল করে খুব এ করে বোঝাই কিন্তু ডেফিনেটলি একটা এন্ড অফ দ্য ডে এখানে তো যুদ্ধটা চলছে এবং আমরা যতই ভাই বোন দিদি দাদা বাবা কাকা বানিয়ে রাখি কেউ কি কাউকে ছাড়ছে না তো তোর থেকে বড় নিষ্ঠুরা কি হতে পারে তো যুদ্ধটা এখানেই হোক ওখানে না হলেই হলো যে যা নিজের ভালোটা বোঝো যে যা নিজের ভালোটা করো কী কী করতে হবে ভালো করার জন্য সেটা বুঝে নাও তোমরা নিজেরাই কারণ সবাই খুব বুদ্ধিমান একে বাদ দিয়ে তো বাকিটা ঠিক আছে এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ গড ব্লেস ইউ আমরা প্রাইজেস ব্ল্যাক বা মনে করি গ্র্যান্ড ফিনালেতে তিনটে গ্রুপ থেকে যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য থাকছে ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে স্কলারশিপস যে হবে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স তার জন্য থাকছে ফরচুন বাসমতি রাইসের তরফ থেকে একটি ব্র্যান্ড নিউ কার পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে স্বর্ণালী উপহার ওয়েডিং কালেকশনের সোনার গয়না এবং প্রাণ পর্যটক একাডেমির তরফ থেকে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স এবং তার বাবা মার জন্য টু নাইট থ্রি ডেজ এর থাইল্যান্ড ট্যুর গোটা সিজনে যে গ্রুপ হবে সব থেকে বেশিবার গ্রুপ অফ দ্য উইক তারা পেয়ে যাবে সানরাইজ মশলার তরফ থেকে 1,00,000 টাকার পুরস্কার কিউ কার্পিন পিপল চয়েস অ্যাওয়ার্ড প্রত্যেকটা গ্রুপ থেকে যে হবে বেস্ট এন্টারটেনার সে পেয়ে যাবে কেউ কার্পিনের তরফ থেকে 50,000 টাকার চেক যে পার্টিসিপেন্টরা মূল পর্বে রয়েছে তাদের আমরা পারফরমেন্স অলরেডি শুনে নিয়েছি এবার আমরা যাব ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাউন্ডে কিন্তু যাওয়ার আগে আমি যাব শান্তনুদার কাছে কিছু কথা জিজ্ঞেস করতে শান্তনুদা গতকালের এপিসোডে আমরা অদ্রিজা এবং নীলাঞ্জনা গান শুনেছি ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাউন্ডে আজকে শুনবো অভিষেক এবং তানিয়ার গান কালকে তুমি তোমার রায় দাওনি মানে তোমাদের রায় দাওনি থাকবে আর কারা আসবে না সেটা ফেয়ারলি ক্যান ওনলি বি ডিসাইডেড যখন
দুটেই পারফরম্যান্স কানের মধ্যে ভাসছে অনলি দেন ক্যান ইউ জাজ যাতে আমরা বেটার ডিসিশন নিতে পারি দেয়ারফর উই ওয়ান্ট টু হিয়ার অল দ্য ফোর পারফরম্যান্সেস থ্যাংক ইউ সো মাচ স্যার আমি আরেকটা জিনিস বলতে চাই যে যিশু জানো তো গান বাজনা জিনিসটা ইটস ফর অল অফ ইউ ইটস গান বাজনা অনেকটা জানি কিন্তু অনেকটা জানি না যে জিনিসটা জানি না তার মধ্যে আসে অনেকগুলো ব্যাপার ফর এক্সাম্পল এক্স ফ্যাক্টর প্রেজেন্স এই নামগুলোর কোনো মানে নেই এই মঞ্চে একটা অদ্ভুত অদ্ভুত ম্যাজিক হতে থাকে রে যিশু যে অসাধারণ গায় সে সামটাইমস দেবে যায় যে আন্ডারডগ সে অসাধারণ গায় এই ম্যাজিকটারই নাম হলো কিন্তু জি সারে গামাপা গতকালের এপিসোডে একবার দেখে নেব যে অদ্রিজা আর নীলাঞ্জনা কি গান গিয়েছিল নিশিরাত বাঁকা চাঁদ আকাশে চুপি চুপি বসে বাজে বাতাসে বাতাসে নিশিরাত বাঁকা চাঁদ আকাশে চুপি চুপি বসে বাজে বাতাসে বাতাসে নিশিরাত ও সুর মিয়া ও সুর মিয়া দিল তুজকো দিয়া প্যার তুজসে কিয়া ও সুর মিয়া ও সুর মিয়া দিল তুজকো দিয়া প্যার তুজসে কিয়া রাতোঁ মে আয়ে না চেনা বিতেগি কেসে ইয়ে আমরা প্রথমে যাকে ডাকবো আজকের এই রাউন্ডের জন্য অভিষেক আরেকবার একটু আমাদের দর্শকদের মনে করিয়ে দিই যে যে পার্টিসিপেন্টরা আমাদের এই মঞ্চে থেকে গেছে মানে এলিমিনেশনের পরেও যারা থেকে গেছে কোরাসে বা ডুয়েটে যারা সঙ্গত করেছে আমাদের মূল পার্টিসিপেন্টদের সঙ্গে তারাই আবার সুযোগ পেয়েছে এই মূল মঞ্চে ফিরে আসার এই ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাউন্ডে থ্রু দিয়ে তার মধ্যে অভিষেক ছিল গতকাল অদ্রিজা এবং নীলাঞ্জনা ছিল এবং আজকে তা নিয়েও থাকবে সো অভিষেক ইনএক্সপিরিয়েন্স নিয়ে যে প্রথম দিন এসেছিল আজকে সেটা একটু তফাত যে আজকে অনেক এক্সপিরিয়েন্স নিয়ে সঙ্গে আস অনেকটাই তফাত প্রথম যখন এখানে আসা তখন তার আগে পুরোটাই ব্ল্যাঙ্ক ছিল আর এখন অনেকটা এক্সপিরিয়েন্স নিয়ে আজকে আবার মনে হচ্ছে আমি নতুন করে সারেগামাপার মঞ্চে আবার প্রথমবার পারফর্ম করছি কারেক্ট গ্রুমাররা সঙ্গে ছিল আমাদের বন্ধু বান্ধবরা সব সবাই ছিল অনেক সাপোর্ট পেয়েছে গ্রুমাররা রয়েছে প্লাস মিউজিশিয়ানসরা আমাদের এরা তো কোনো কথা হবে না প্রতি মুহূর্তে আমি যখন ওখানে বসে আছি প্রতি মুহূর্তে আমাকে চিয়ার আপ করছে যে টেনশন করিস না ভালো করে গান কর দিস ইজ দা প্লাস পয়েন্ট অফ आवर ফ্যামিলি যে এখানে সবাই সবার সাথে কম্পিট করছে বটে কিন্তু সেটা শুধু এই মঞ্চে এই যে কজন এখানে রয়েছে তারা সবাই ভালো গান গায় সেই কারণেই আজকে সারেগামাপার মঞ্চে যেটা ইনফ্যাক্ট একটু আগে শান্তনুদা বললেন যে ওই একটা দিন যে একটু বেটার গেয়ে দেবে সেই এক নম্বর হবে আমার কাছে তোরা সবাই ভাই জানো তো তোমাদের ফাইনালি কে জিতবে কি জিতবে না ইট ইজ নট বিকজ সেদিনকে তোমরা ভালো গাওনি সেটা হবে কেন সেদিনকে বাকিরা বেটার গিয়েছিল দেয়ার্স আ ডিফারেন্স কারেক্ট ইট বিরাট ডিফারেন্স I think that is a fantastic thing in a competition. Very well said. Very well said. So, Abhishek, আজকে কি গান? আজকে গাইছি শ্রদ্ধেয় মান্নাদের গাওয়া রিমঝিম ঝিম বৃষ্টি. All the best. রিমঝিম ঝিম বৃষ্টি. রিমঝিম ঝিম বৃষ্টি. মাটির কানে কানে কি কথা নিয়ে পড়ে ঝরে ঝরে আমারও সারা দিন কিভাবে কেটে যায় শুধু তুমি 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 করে ঝিম ঝিম বৃষ্টি জয়
কিছু জলাশয়ে মালা পড়ে পড়ে আমারও সারাদিন কিভাবে কেটে যায় শুধু তুমি 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 করে রিমঝিম ঝিম বৃষ্টি কিভাবে এ বাতাস যখনই বয়ে যায় অমনি মনে হয় কে যেন শয়ে মালা পড়ে পড়ে আমারও সারাদিন কিভাবে কেটে যায় শুধু তুমি 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 করে ঝিমঝিম ঝিম বৃষ্টি মাটির কানে কানে কি কথা নিয়ে পড়ে জোরে জোরে আমারও সারাদিন কিভাবে কেটে যায় শুধু তুমি শান্তনুদা বাহ খুব ভালো গেছিস ভেরি নাইস থ্যাঙ্ক ইউ আই এনজয়ড ইট থ্যাঙ্ক ইউ স্যার ये इतना मुश्किल गाना है और आपने ऐसे गाया और गाते 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 आप उस गाने में एकदम खो गए फिर बहुत जमता गया है गाना तो मुझे बहुत अच्छा लगा बहुत कमाल का गाना ये मन्ना दा को नमस्कार मैं मतलब नमन करती हूं थैंक यू क्या मनो है खूब सहज गान के तो गाते गले बोझा जाए गानटा की नोट्स गुलो তুই গেয়েছিস চেষ্টাটা খুব ভালো ছিল আর একটু বেটার হতো নোটস গুলো না এই নোটস গুলো না আর একটু যদি ক্ল্যারিটি পেতাম তাহলে নিশ্চয়ই ভালো হতো আরো কিন্তু খুব এনার্জি নিয়ে গেয়েছিস আর একটা কথা আমি বলি টেম্পো যতই ফাস্ট হোক তুই তোর মতন গাইবি ধরে টেম্পোর সঙ্গে চলছিলিস কিন্তু আর একটু স্লো করে তুই গাইতে পারতিস গানটা এনিওয়েজ শুড়ে গেছিস ভালো গেছিস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অভিষেক যা বলে দিয়েছে দেখা যাক কি হয় অল দ্য বেস্ট গড ব্লেস ইউ কিভাবে কেটে যায় শুধু তুমি 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 করে হবে আজকের ফরচুন বাসমতি রাইস পারফর্মার অফ দ্য ডে সে পেয়ে যাবে ফরচুন বাসমতি রাইসের তরফ থেকে 5000 টাকা চেক পিসি চন্দ্র জুয়েলার্স এর তরফ থেকে একটি গোল্ড কয়েন এবং জি বাংলা তরফ থেকে একটি সুন্দর সরস্বতী মূর্তি আজকের পর্বে টপ থ্রি পার্টিসিপেন্টরা পাবে সানরাইজ মশলার তরফ থেকে সুন্দর তিনটি মেডেল যে হবে পারফর্মার অফ দ্য উইক সে পেয়ে যাবে ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদের সুস্বরের তরফ থেকে একটি রিসওয়াচ এবং একটি গিফট স্যাম্পার ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদের সুস্বর ভালো গলার শেষ কথা এছাড়াও পারফর্মার অফ দ্য উইক পেয়ে যাবে সানরাইজ মশলার তরফ থেকে 20,000 টাকার চেক যে হবে পারফর্মার অফ দ্য মান্থ সে পেয়ে যাবে ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদের সুস্বরের তরফ থেকে একটি অত্যাধুনিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবার আমরা ডেকে নেব আমাদের পরের ওয়াইল্ড কার্ড এন্ট্রি পার্টিসিপেন্ট কে সো প্লিজ ওয়েলকাম তানিয়া হাই তানিয়া হ্যালো জিজু কেমন আছো খুব ভালো জিজু দা সবাইকে একই প্রশ্ন কিছু তোমাকে করব যে আজকে প্রথম দিনের মতন প্রবাবলি এক্সপিরিয়েন্স বাট সঙ্গে যে এক্সপিরিয়েন্সটা রয়েছে সেইটা অনেকটা বেশি সো সেই দুটো মিক্সড ইমোশনসটা কি বলে মনে হচ্ছে আমি ভীষণ মিস করেছি তো চেষ্টা করেছি এতদিন ধরে আমার কি ভুল ত্রুটি আছে সেগুলো সংশোধন করার এবং আমার বিশ্বাস এবং ভগবানের উপর বিশ্বাস আমার আজকে দেখি চেষ্টা করব অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি কি গাইছো আমি গাইছি মোরনি বাগামা ও বাবা অল দ্য বেস্ট থ্যাংক ইউ জিজুদা Oh,
अपने अंदाज से आपने गाया, बिल्कुल सही कह रहे हैं शांतनुदा कि जैसे इला जी की आवाज़ इतनी अलग है और लता जी की आवाज़ मोरनी वहाँ से एकदम अलग हटके आती है और दोनों कॉन्ट्रास्ट डिफरेंस है दोनों की वॉइस में और वो इतना अच्छा लगता है। बट आपने आपके ही अंदाज से एक ही गाना बहुत अच्छी तरह निभाया, बहुत अच्छा गाया। थैंक यू कन्या, बेश भालो गए जी शुरू से एवं शेष अवधि এত সুন্দর সুরে গেছো এবং ইনভলভমেন্ট ছিল গানের মধ্যে, এন্ড কোরাস ফ্যান্টাস্টিক সুপার। বাবু দাদা তুমি একটু একটু ওটা বাজাও, এটা একবার আমাদের জন্য শ্রদ্ধাজি আর গাইও প্লিজ দোলে। জি সারেগামা বলতেই হবে শান্তনুদা, তোরা তো অনেক ভালো ভালো আরো শুনে নিয়েছিস সব। আমি আগেই বলেছিলাম ঢুকে শান্তনুদার গান যখন কম্পোজ করে ওটা আমাদের কাছে হেরক্লিনাস, সুন্দর সুন্দর গান শুনতে হবে। তো আমার কাছে আজকে সন্ধ্যাটাও সেই মনে হচ্ছে যে এত সুন্দর সুন্দর পারফরমেন্স শুনছি, এরা আমার মনে হয় ভবিষ্যতে অনেক বড় বড় শিল্পী এরা হবে। থ্যাংক ইউ জি, থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট তানিয়া, দেখা যাক। গয়না এবং প্রাণ পর্যটক একাডেমির তরফ থেকে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন্স এবং তার বাবা মার জন্য টু নাইট থ্রি ডেজ এর থাইল্যান্ড ট্যুর। গোটা সিজনে যে গ্রুপ হবে সব থেকে বেশিবার গ্রুপ অব দ্য উইক তারা পেয়ে যাবে সানরাইজ মশলার তরফ থেকে 1,00,000 টাকার পুরস্কার, কিউ কার্পিন পিপল চয়েস অ্যাওয়ার্ড। প্রত্যেকটা গ্রুপ থেকে যে হবে বেস্ট এন্টারটেনার সে পেয়ে যাবে কিউ কার্পিনের তরফ থেকে 50,000 টাকার চেক। এবার আমরা যাবো আমাদের জাজেস এর কাছে, জেনে নেবো যে আজকে ফরচুন বাসমতি রাইস পারফর্মার অফ দ্য ডে কে হলো আর দ্বিতীয় আর তৃতীয় স্থানে কেউ আছেন কিনা। চন্দনদা কালকে আর আজকে মিলে আই থিংক উই হ্যাড টু গ্রেট এপিসোড, অ্যাবসলিউটলি, এন্ড স্পেশালি আমি বলতে চাই টু দ্য ফোর পার্টিসিপেন্টস অফ ওয়াইল্ড কার্ড এন্ট্রি, ওরা বোধহয় ওদের এই পুরো জার্নির বেস্ট পারফরমেন্স দিয়েছে, সো হ্যাটস অফ, ফ্যান্টাস্টিক। আজকে একটা second prize or the first prize, okay so with 28 points
একটা অ্যামেজিং এনাক্টেড গান। প্লিজ ওয়েলকাম ঋষি। আরে চা চড়াতে চাই না চাচি, চা চড়াতে চাই না চাচি। এবার আমাদের আজকের ফরচুন বাসপতি রাইস পারফর্মার অফ দ্য ডে কি? পারফর্মার অফ দ্য ডে ইজ এমন পারফরম্যান্স, আমি বলেছিলাম কি ইনকে পলকোঁ কে ছাঁও মে হামে রহনে দো। প্লিজ ওয়েলকাম দীপন উইথ 29.5 পয়েন্টস। মুঝকো দিল চাহতা হ্যায় ভো কেহনে দো মুঝে, তুমসে মোহাব্বত হো গই হ্যায় মুঝে পলকোঁ কি ছাঁও। এবার আমরা যাব আমাদের জয় জায়গা জেনে নেবো যে এই সপ্তাহে পারফর্মার অফ দ্য উইক কে হলো। মানডে ছিল ঋষি, টিউজডে ছিল তীর্থ আর দুর্নিবার, ওয়েডনেসডে আজকে দীপন। পারফর্মার অফ দ্য উইক ইজ দীপন। এবার একটা জিনিস রয়ে গেল গ্রুপ অফ দ্য উইক কে স্যার। পয়েন্টস গুলো বলছি, লাইট মিউজিক ইজ উইথ 27 পয়েন্ট, ক্লাসিক্যাল ইজ 29.5 পয়েন্টস, and 55 points is folk, so group of the week is folk. So aaj ke performer of the day Dipon and John Fortune Basmati Rice of the 5000 taka check ekti sundor Saraswati murti from Z Bangla PC Chandra Jewelry of the gold coin Dipon er jonno আর একটি গোল্ড মেডেল ফ্রম সানরাইজ মশলা ফর দীপন। আজকের সেকেন্ড পজিশনে থাকা ঋষির জন্য একটি সিলভার মেডেল ফ্রম সানরাইজ মশলা। পারফর্মার অফ দ্য উইকের জন্য সানরাইজ মশলা তরফ থেকে 20,000 টাকার চেক ফর দীপন। কংগ্রাচুলেশনস। ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদের সুস্বর তরফ থেকে একটি গিফট হ্যাম্পার আর একটি রিস্ট ওয়াচ। ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদের সুস্বর ভালো গলার শেষ কথা। গ্রুপ অফ দ্য উইকের জন্য সবার জন্য রয়েছে সানরাইজ মশলা তরফ থেকে গোল্ড মেডেল। এইবার সেই মুহূর্ত যার জন্য আমরা দুখানা এপিসোড ওয়েট করে রয়েছি। আমি তো রয়েছি, আমি শিওর আপনারা রয়েছেন পর্দার ওপারে যারা রয়েছেন। তো এবার যাবো যাদের থেকে যা জানবো যে এই চারজন মানে অদ্রিজা, নীলাঞ্জনা, তানিয়া এবং অভিষেক, এই চারজনের মধ্যে থেকে কোন দুজন আবার মূল পর্বে ফিরবে সেটা এবার জানার পালা এবং জানবো আমাদের চার্জেসদের কাছে। আমি চারজনকে রিকোয়েস্ট করবো মঞ্চে আসার জন্য প্লিজ। তোমাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ জানাবো একটাই কারণে যে তোমরা এলিমিনেট হওয়ার পরেও তোমরা কেউ এই মঞ্চ ছেড়ে যাওনি, তোমরা তোমাদের বন্ধুদের সাপোর্ট করেছো ডুয়েটে বা করেছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের চারজনের মধ্যে যে কোনো দুজন মূল পর্বে থাকবে, বাকি দুজনকে বিদায় নিতে হবে। আর একটা রিকোয়েস্ট, আমাদের গ্র্যান্ড ফিনালে খুব কাছে আসছে, যারাই এলিমিনেট হও এই পর্বে বা এর পরের পর্বেতে, তাদেরকে সবার কাছে আমার পার্সোনাল রিকোয়েস্ট যে তোমরা প্লিজ আমাদের সঙ্গে থেকো, কারণ এই মঞ্চেতে আমরা ইউজুয়ালি কাউকে যেতে বলি না। একটা রুল থাকে, সেই রুলটার মাধ্যমে এপিসোডের বাইরে চলে যেতে হয় বা মূল পর্বের বাইরে চলে যেতে হয়। বাট তোমরা সবাই ফ্যান্টাস্টিক সিঙ্গার্স, সো আমরা চাই যে যে 19 জনকে নিয়ে আমরা আমাদের এই জার্নি শুরু করেছিলাম সেই 19 জনই যাতে ফাইনালের রাতে অন্তত আমি দেখতে পাই আর কেউ দেখতে পাক না পাক। সো ইটস এ রিকোয়েস্ট টু ইউ অ্যান্ড ইউ, সো পারলে রেখো আমার কথা। থ্যাংক ইউ সো মাচ। এবার যাবো জায়গাতে কাছে, জানবো যে এই চারজনের মধ্যে কোন দুজন আবার মূল পর্বে ফিরে আসছে। শান্তনুদা, নামগুলো ভালো লাগে। আমি শুধু একটা বলতে চাই যে আমি যতখানি শিখেছি গান বাজনা টু ওয়ার্ক ইন দিস থিং, আমি একটা জিনিস বুঝেছি যে মোর দেন উইনিং অ্যান্ড লুজিং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো টু রেসপেক্ট দ্য মিডিয়াম। অ্যান্ড আজকে তোমরা চারজন দাঁড়িয়ে আছো উইথ ইয়ার হেড হেল্ড হাই বিকজ তোমরা চারজনই এই মঞ্চটাকে রেসপেক্ট করেছো, ইউ গিভেন ইট দ্যাট স্টেটাস। কে থাকবে কে যাবে ইজ নট ইম্পর্ট্যান্ট, বাট ইউ গিভেন দ্য স্টেটাস আমাদের জন্যে। That is more important than anything else. Amar personally, because I'm tomader shonge right from the beginning chilam, it was an honor to listen all four of you last two episodes.
আমি যেই দুটো নাম বলবো তারা দুজন এই কম্পিটিশনে আসবে। আর যেই নামগুলো নিচ্ছি না অবভিয়াসলি তারা আসতে পারছে না। আমাদের প্রথম নামটা যদি জানা, প্রথম নামটা হলো খুব সুন্দর বিউটিফুলি সবাইকে আমাদের প্রমুগ্ধ করেছিল, আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর অদ্রিজা। কংগ্রাচুলেশন অদ্রিজা। দ্য নেক্সট নাম যেটা আমি বলছি যে আমাদের পর্বে থাকবে, খুব সুন্দর গেয়েছে, ইট ওয়াজ আ প্রিভিলেজ অ্যান্ড অনার টু হিয়ার হার সিং অন বিহাফ অফ অল থ্রি অফ আস। Please welcome Nilanjana. Congratulations, Nilanjana. God bless, Tania. I actually should say, you have to keep going, you have to keep trying. তোমার যদি প্যাশন থাকে আর পেশেন্স থাকে, এই দুটো যদি থাকে, নোবডি ক্যান স্টপ ইউ। সো গড ব্লেস অ্যান্ড কংগ্রাচুলেশনস টু বোথ অফ ইউ। আপনারা দেখলেন যে দুটো এপিসোড ধরে ওয়াইল্ড কার্ড এন্ট্রি এই রাউন্ডটা চলা, ধরুন আমরা দুজনকে পেলাম, নীলাঞ্জন এবং অদ্রিজা, আর দুজনকে আপাতত হারালাম। আমি আবার রিকোয়েস্ট করবো তোমরা প্লিজ আমাদের সঙ্গে থেকো, যাতে ফাইনালে আমরা সবাই একসাথে থাকতে পারি। আমি রিকোয়েস্ট করবো তোমাদের, তোমরা ইউ ক্যান কাম আপ টু ইয়োর ফ্রেন্ডস। এই সুখ দুঃখ নিয়ে আমাদের এই ছোট্ট ফ্যামিলি যার নাম সারেগামাপা, আবার দেখা হবে সামনের সপ্তাহ, আবার অনেক আনন্দ নিয়ে, অনেক গান নিয়ে, হয়তো আবার কিছু দুঃখ নিয়ে, বাট দেখা তো হচ্ছেই। ভালো থাকবেন, ভালো রাখবেন, শুভরাত্রি।